আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। সো হট মাইনিংয়ে এমপিসি ওয়ালেট ক্রিয়েটের অপশন চলে আসছে। এই যে দেখেন, ক্রিয়েট এমপিসি ওয়ালেট। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করবেন, আর এটা ক্রিয়েট করলে আমরা একটা এয়ারড্রপও পাবো, সেটাও আপনাদেরকে বলে দেবো এয়ারড্রপের জন্য কন্ডিশনটা কী, আর এমপিসি ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন। দেখেন, হট মাইনিং এমন একটা প্রজেক্ট, টেলিগ্রাম প্রজেক্টের যতগুলো প্রজেক্ট আছে টেলিগ্রামে সব থেকে বেস্ট প্রজেক্ট, নাম্বার ওয়ান টপে আছে। তো বলা যায় এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করা যাবে। অলরেডি এখান থেকে বিভিন্নভাবে আপনারা ইনকাম করছেনও, এই প্রজেক্টটা কোনোভাবেই মিস করবেন না। যারা এখন পর্যন্ত এই প্রজেক্টটাতে জয়েন হন নাই, অবশ্যই জয়েন হয়ে যান, এখনও সময় আছে, ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তার আগে সবাইকে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই বা জয়েন হন নাই, এখানে মাস্ট বি জয়েন হয়ে যান। কারণ এখানে আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি, বিভিন্ন সিগন্যালও দিয়ে থাকি, ইনস্ট্যান্ট ইনকামের জন্য সিগন্যাল দিয়ে থাকি, পাশাপাশি সমস্ত প্রজেক্টের আপডেট এখানে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি। সো এখানে মাস্ট বি জয়েন হয়ে যান, ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। সো এখন আমরা এখান থেকে চলে যাবো আবারও হট ওয়ালেটে, দেন আপনাদের দেখাই কীভাবে আপনার এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা একটা এয়ারড্রপ নিয়ে আসতেছে। তো এটা ক্রিয়েট করার ফলে একটা কন্ডিশন করার পরে সেখান থেকে আপনারা অ্যাড্রপও পাবেন। আচ্ছা, এখান থেকে যাদের এখানে শো করতেছে না ক্রিয়েট এমপিসি ওয়ালেট, আপনারা চাইলেই যে এখানে ক্লিক করতে পারবেন। সো এখানে ক্লিক করে আপনারা দেখবেন, দেখেন এখানে কিন্তু আমার আছে একটা ওয়ালেট আছে, আর এখানে আরেকটা ওয়ালেট কিন্তু তারা এখানে ক্রিয়েট করতে বলতেছে, ক্রিয়েট এমপিসি ওয়ালেট। তো আমরা কী করবো, এখান থেকে এখানে ক্লিক করবো অথবা এখান থেকে এখানেও ক্লিক করতে পারি। সো আমি এখান থেকে এই যে প্লাস এখানে ক্লিক করে দেবো, দেন আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে এমপিসি ওয়ালেট হট প্রোটোকলের। এখানে কি বলছে, এই ওয়ালেট ক্রিয়েট করলে আমরা কী কী পাবো, আনলক বেস ইথেরিয়াম অ্যান্ড লাইনার ব্লকচেইন, পে ক্রস চেইন গ্যাস উইথ হট। তার মানে আমরা এখানে ক্রস চেইন করতে পারবো এবং এটার গ্যাস ফি কাটবে হলো হটে। এটা থেকে বোঝা যাচ্ছে যে হট কয়েনটা কিন্তু একটা ব্লকচেইন নেটিভ কয়েন হতে যাচ্ছে, যেখানে এটাতেই ফি কাটবে। তার মানে কি, এই ব্লকচেইনের নেটিভ টোকেন মানে একটা ভ্যালুয়েবল টোকেন বা কয়েন। তো এখন তারপরে দেখেন, গেট আর্লি অ্যাক্সেস টু পার্টনার্স অ্যান্ড ড্রপস। তার মানে এই এমপিসি ওয়ালেট ক্রিয়েট করলে আমরা এখান থেকে ড্রপস, একটা এয়ারড্রপের কথা বলা হয়েছে। তো এখানে আমরা পার্টনার অ্যান্ড ড্রপসে আমরা এলিজিবল হব, তাই না? সো এখন আমরা কী করবো, নিচের দিক থেকে ক্রিয়েট এমপিসি ওয়ালেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এখানে কয়েকটা কন্ডিশন দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে এটা করে নেবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। সো এখানে আমরা করে নিতে পারেন যে কী কী হবে এখানে। তো এখান থেকে আমি তিনটা টিক মার্ক করে দেব। টিক মার্ক করে দেওয়ার পর আপনারা যে কেম এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করতেছেন, এখান থেকে আপনাদের লগ 0.2 হট অ্যান্ড ক্রিয়েট ওয়ালেট। তার মানে এই ওয়ালেটটা ক্রিয়েট করতে হলে আমাদেরকে 0.2 হট কয়েন লক করতে হবে। আর এর আগে যারা করছে তাদের মেবি একটা করে কয়েন, হট কয়েন লক করতে হয়েছে, এখন মেবি তারা এটাকে কমিয়ে দিয়ে এখন 0.2 হট কয়েন দিচ্ছে। এই টু আমরা যে ইনকাম করতেছি সেখান থেকে 0.2 হট কয়েন আমাদের লক হবে, পাশাপাশি আমাদের ওয়ালেটটা আমরা ক্রিয়েট করতে পারবো। সো আমরা এখানে ক্লিক করব, দেন ক্লিক করার পর আমাদের সামনে দেখবেন আমাদের ওয়ালেটটা ক্রিয়েটিং হচ্ছে। জাস্ট আমরা একটু ওয়েট করব, এখানে একটু সময় নিতে পারে। দেন দেখেন আমাদের এখানে কিছু কন্ডিশন তারা দিচ্ছে, মিড বেস, এখানে আমরা যে মানে যারা এয়ারড্রপ অংশগ্রহণ করবেন তাদেরকে একটা ব্রিজ ইথেরিয়াম চেনের ভিতরে, এই দেখেন কী লেখা আছে, ব্রিজ ইথেরিয়াম ফ্রম নিয়ার টু বেস, মানে আমাদের ইথেরিয়াম থেকে বেজে আমাদের একটা সোয়াপিং করতে হবে, হ্যাঁ, বা ক্রস করতে হবে, তাহলে আমরা এয়ারড্রপটা পাবো। এটা চাইলে আপনারা করতেও পারেন নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে যেই সুবিধাগুলো আছে দেখেন, এখানে পে ফর অ্যাল টু গেস ইন হট, এটা খুব দ্রুত চলে আসবে। পাশাপাশি এখানে কী বলছে, ডিডি ইউএস এম ইউএসডিসি অ্যান্ড ইথেরিয়াম ব্রিজ ফ্রম নিয়ার টু বেস, তারপরে সাপোর্ট এমপিসি অ্যাকাউন্ট ওভার হট প্রোটোকল, এই সবগুলো আসতেছে। পাশাপাশি লিনি আসতেছে, এক্সলেয়ার আসতেছে। এই প্রজেক্টটা কী আর বলবো, ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হতে যাচ্ছে। তো এখান থেকে আমরা কী করবো, এই যে ব্রিজ ইথেরিয়াম ফ্রম নিয়ার টু বেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে কাজটা আপনাদেরকে করতে হবে, এখানে আপনাদেরকে ইথেরিয়াম ডিপোজিট করতে হবে, হালকা সামান্য পরিমাণ, যত কম করতে পারেন। এই ইথেরিয়ামটা ডিপোজিট করার পর আপনারা বেস থেকে নিয়ারে একটা ব্রিজ করবেন বা সোয়াপ করবেন, আবার এই নিয়ার থেকে বেজে সোয়াপ করতে হবে।
তো এই দুটো জিনিস আপনাদেরকে এখানে করতে হবে। সো এখন এটা আপনারা ইথেরিয়ামের বেস নেটওয়ার্কে করবেন। তো এখন আপনারা এটা কীভাবে করবেন, আপনারা চাইলে করতেও পারেন না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর ফার্স্ট অবস্থায় আমাদের যে কাজটা করতে হবে, এই যে এখান থেকে দেখেন লেখা আছে আমাদের ওয়ালেট, তো এই ওয়ালেটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার দেখেন আমাদের ইভিএম যে ওয়ালেটটা আছে, এই ওয়ালেটের আন্ডারে আমাদের একটা অ্যাড্রেস চলে আসছে। এই অ্যাড্রেসটা আপনারা কপি করতে পারেন। কপি করে যে কোনো ওয়ালেটে গিয়ে আপনারা এখানে ডিপোজিট করতে পারেন, হলো কি ইথেরিয়াম বেস নেটওয়ার্কের মাধ্যমে। তারপর ডিপোজিট করা শেষ হয়ে গেলে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে যে কন্ডিশনটা ফুলফিল করতে হবে, এই ব্রিজে অপশনে যাবেন। ব্রিজ অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে যে লেখা আছে হলো নিয়ার টু বেস, এই নিয়ার টু বেসে একবার আপনারা ক্রস চেইন করবেন, আবার বেস টু নিয়ার একবার ক্রস চেইন করবেন। সো এখানে আপনারা টাচ করলে দেখবেন দুইটা অপশনে চলে আসছে, এই দুইটা আপনারা করে নেবেন। তো এখন মানে কি আপনারা কি ক্লিয়ার হয়েছেন? আমি আবারও বলি, ওয়ালেট তো ক্রিয়েট করে ফেলছেন, এখন আপনাদেরকে কিছু কন্ডিশন তারা দিছে। এখানে হলো এয়ারড্রপের জন্য, যারা আসলে এয়ারড্রপটা নিতে চাচ্ছেন, এই এয়ারড্রপটা কিন্তু দ্রুত আসতেছে। তো এই এয়ারড্রপটা যারা নিতে চাচ্ছেন তারা হলো যে কাজটা করবেন, প্রথমত হলো আপনারা এই যে ইথেরিয়াম যে আছে, এই ইথেরিয়াম আপনারা এখানে ডিপোজিট করবেন। তো ইথেরিয়াম ডিপোজিট করার জন্য আপনারা, আমি আবারও দেখাই দিচ্ছি, ইথেরিয়াম ডিপোজিট করার জন্য আমরা আবারও হটের হোম পেজে চলে আসব। এই যে ওয়ালেট সেকশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখান থেকে আমরা এটাকে কপি করব। কপি করার পর যে কোনো একটা ওয়ালেট থেকে আমরা ইথেরিয়াম নিয়ে আসবো, এখানে সামান্য পরিমাণ, হ্যাঁ, যেটা হবে বেস নেটওয়ার্কের আন্ডারে। দেন আপনারা কী করবেন, এখান থেকে ব্রিজে চলে আসবেন। এই ব্রিজ সেকশনে চলে আসার পর আপনারা এখান থেকে এখানে এখানে সিলেক্ট থাকবে হলো ইথেরিয়াম। আর আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হলো এই বেস থেকে নিয়ারে আপনারা করবেন, তারপর এখানে রিভিউতে ক্লিক করে টোকে করবেন। আবার কী করবেন, এই নিয়ার থেকে বেজে আপনারা করে এখানে এই যে রিভিউ অপশন দেওয়া আছে এখানে রিভিউতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ক্রস চেইনটা হয়ে যাবে। সো এটাই মূলত কাজ। আর যদি চান আপনারা এটা করবেন না, কোনো সমস্যা নেই, আপনারা সিম্পলি এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করে রাখতে পারেন। এখানে ফিউচারে আপনারা এখান থেকে সব কিছু করতে পারবেন, হ্যাঁ, এই ওয়ালেটের মাধ্যমে সব কিছু আপনারা করতে পারবেন। তো যাই হোক, একটা কথাই বলতে চাই যে প্রজেক্টটাতে কেউ মিস করবেন না, আর এটা চাইলে আপনারা অ্যাড হতে পারেন। আমি আসলে আমার কাছে এখন আপাতত ইথেরিয়ামটা নাই, যার কারণে আমি সরাসরি আপনাদেরকে দেখাইলাম না, হ্যাঁ। ইনশাল্লাহ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে এটা সরাসরি করে ভিডিওতে দেখাই দেব। তো আমার যেহেতু দ্রুত আপডেটটা চলে আসছে দেখে আমি ভাবলাম যে আগে করে নেই। তো ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, আমরা সেখানে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিও পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।